হ্যালো ভিউয়ার, আজকে আপনাদের শেখাবো কীভাবে হিকভিশন ডিভিআর এক্সভিআর এনভিআর থেকে ভিডিও ব্যাকআপ করে নিতে হয়। আমরা অনেকেই ট্রাই করি, ভিডিও ব্যাকআপ করি, কিন্তু সেটা কম্পিউটারে বা মোবাইলে প্লে করতে পারে না। ভিডিওটা কীভাবে ব্যাকআপ করে কম্পিউটারে প্লে করতে, কোন প্লেয়ারের মাধ্যমে চালাইতে হবে এবং প্লেয়ারটা কোথায় পাওয়া যাবে, আমি আপনাদের ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেব। তাই আপনারা পুরো ভিডিওটা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখুন। আমরা প্রথমে মাউসের রাইট বাটন ক্লিক করে প্লেব্যাকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার ডিভিআর বা এক্সভিআর এর যে পাসওয়ার্ড দেওয়া আছে আপনার পার্সোনাল, পাসওয়ার্ডটি দিয়ে ওকে ক্লিক করুন। তারপরে প্যাটার্ন লক থাকলে দেন, না থাকলে শুধু ডাইরেক্ট ক্লিক করলেই চলে যাবে এবং প্লেব্যাকের ভিডিওগুলো চলবে। তারপরে আপনি যেই ক্যামেরার ব্যাকআপটি নেবেন ওই ক্যামেরায় ক্লিক করুন, আপনার ওই প্লেব্যাকের ওই ডেটে ক্লিক করুন। প্লেব্যাকে ক্লিক করে কয়টা থেকে ব্যাকআপ করতে চান ওই টাইমটা সিলেক্ট করুন। নিচের দিকে দেখা যায় যতটুকু রেকর্ড হয়েছে সবুজ কালারের দাগ দেখা যায়, তো আপনি যতটুকু ব্যাকআপ নেবেন ঠিক ওটা আগে প্লে করে নেন, কনফার্ম হয়ে নেন যে আমার এতটা থেকে এতটা ব্যাকআপ নিতে হবে। কনফার্ম হওয়ার পরে স্টার্ট ক্লিপিং ক্লিক করুন। তারপরে আপনি যতটুকু ব্যাকআপ নেবেন ঠিক মাউসে ওইখানে ক্লিক করে টাইমটা শিওর হয়ে স্টপ ক্লিপিংয়ে ক্লিক করুন। তারপরে ফাইল ম্যানেজমেন্টে ক্লিক করুন। আপনার যে ব্যাকআপটুকু যে ভিডিওটা সিলেক্ট করছেন ওই ভিডিওগুলো পুরোটা এখানে শো করছে। এখন এক্সপোর্ট ফাইলে ক্লিক করুন। এবার যে কাজটি করতে হবে, আপনার ইউএসবি যে ইউএসবি পেন ড্রাইভটি ডিভিআর অথবা এক্সভিআর এ লাগাইছেন ওইটি ফরম্যাট করে নিতে হবে। কিছু সময় লাগবে, এক মিনিট দুই মিনিট লাগতে পারে, তারপর ফরম্যাট হয়ে যাবে। তারপরে আপনি সরাসরি চাইলে এক্সপোর্টে দিলেও চলে যাবে, অথবা চাইলে আপনি একটা নিউ ফোল্ডার বানিয়ে ডেটটা ফিক্সড করে রাখতে পারেন। যেমন এখানে লেখা আছে নিউ ফোল্ডার, তাই আমি একটা নিউ ফোল্ডার নিয়ে ডেটটা ফিক্সড করে কোন ডেটে ওটা লিখে রাখবো যাতে আমার বের করতে সুবিধা হয়, অথবা অন্য কোনো ডেটে যদি আমি প্লেব্যাক ব্যাকআপ নিতে চাই সেটা অন্য ডেটে আলাদা একটা নিউ ফোল্ডার নিয়ে এডিট করে ওই ডেটের নামটা লিখে রাখবো যাতে আমার বুঝতে সুবিধা হয়। নাম লিখে তারপর ওকে ক্লিক করব। তারপর নিউ ফোল্ডারের ভিতরে ঢুকে এক্সপোর্টে ক্লিক করব। উপর অপশনটা ক্লিক করে ওকে ক্লিক করব। তারপর আপনার যে ব্যাকআপটি দরকার ওটা চলে যাবে। যদি একটু বড় অনেক টাইমের হয় তাহলে একটু বেশি সময় লাগবে। ব্যাকআপ কমপ্লিট হলে পেন ড্রাইভটি খুলে ফেলবেন। ভিডিওটি আমরা পেন ড্রাইভ থেকে কম্পিউটারে কপি করে নিয়েছি এবং এখন প্লেয়ারের মাধ্যমে যে নর্মাল প্লেয়ারগুলো আছে সেটার মাধ্যমে প্লে করার চেষ্টা করবো, দেখবো যে প্লে হয় কি না। মিডিয়া প্লেয়ারের মাধ্যমে প্লেয়ার হচ্ছে না। আমরা এখন এই প্লেয়ারটি অনলাইন থেকে ডাউনলোড করব।
হলে প্লেট লিখে সার্চ দিব বিএস প্লেয়ার, অথবা আমি আমার ভিডিওর নিচে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে সরাসরি আপনারা লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। এই আমি ডাউনলোড করতেছি, নিচের দিকে যে ডাউনলোড অপশন আছে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হবে। ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হওয়ার পরে এটি ইনস্টল করব, তারপরে ইনশাল্লাহ প্লে হবে। ডাউনলোড হয়ে গেছে, এবার আমরা ইনস্টল করব। একটা জিপ ফাইল আনজিপ করো, তোমার সরাসরি যদি উইনার ইনস্টল করা থাকে তাহলে ডাইরেক্ট ডাবল ক্লিক করে ইনস্টল করতে পারবেন। ইনস্টল হয়ে গেছে, ফিনিশ। এই দেখতে পাচ্ছেন প্লেয়ারটা, এখন ওই ভিডিওটি এই প্লেয়ারের মাধ্যমে প্লে করব। ফাইল, তারপরে ভিডিওটি কোথায় রেখেছে এখানে লোকেশন দেখে দিতে হবে। ভিডিও এই যে ওপেন প্লে হয়েছে, এভাবেই আপনারা প্লে করে নিতে পারেন, অথবা প্লে করার পরে আপনারা অন্য কোনো মাধ্যমে দেখতে চান যে ওইটা কপি করে রাখবেন, সেটা অন্য কোনো কনভার্টারের মাধ্যমে কনভার্ট করে MP4 কনভার্ট, অথবা অন্য কোনো কনভার্ট AVI হোক কনভার্ট করে নিয়ে মোবাইলে প্লে করতে পারবেন। আপনাদের IT রিলেটেড যদি কোনো সাপোর্ট লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, নিচে আমাদের ভিডিওর নিচে আমাদের মোবাইল নাম্বার লিঙ্ক দেওয়া আছে, সরাসরি যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।